গত কয়েকদিন যাবত আমরা দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা প্রত্যক্ষ করেছি সেটি সত্যি উদ্বেগজনক। আজ সোশ্যাল মিডিয়া বলুন বা টিভি চ্যানেল বলুন, যেখানেই চোখ রাখবেন দেখবেন সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা। বহু ভাষাভাষী ও বহু ধর্মের মানুষের বসবাস এই ভারতবর্ষে। বিভেদের মাঝে বৈচিত্র্য আছে বলেই আমাদের দেশ মহান। সেই প্রাচীনকাল থেকেই এদেশে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে। এদেশে এর আগে কোনো দিন কোনো হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো মুসলিমদের সমস্যা হয়নি, বা মুসলিমদের মসজিদে আজান হলেও কিন্তু কোনো হিন্দুদের সমস্যা হয়নি। কিন্তু গত কয়েক বছরে এদেশের পরিস্থিতিটাই সম্পূর্ণ পাল্টে গেছে। উগ্র সাম্প্রদায়িকতার যে বীজ ব্রিটিশরা ভারতীয়দের মনে বপন করে গিয়েছিল, সেটিকে বর্তমান সময়ের কিছু রাজনীতিবিদ নিজেদের স্বার্থে অঙ্কুরিত হতে সাহায্য করেছে। ফলস্বরূপ আজ আমরা সর্বত্র সাম্প্রদায়িক হানাহানির ঘটনা লক্ষ্য করছি, যেটি অলক্ষেই আমাদেরকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখনও সময় আছে, সকল ভারতবাসীকে জাগ্রত হতে হবে, লড়াই করতে হবে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে, যারা নিজেদের স্বার্থে হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে আমাদের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নিজের বিবেক চেতনাকে জাগ্রত করুন, দেখবেন এদেশে কোনো ধর্মই কখনো সংকটে ছিল না। আজ যারা বলছেন এদেশে হিন্দুরা সংকটে আছেন, বা যারা বলছেন মুসলিমরা সংকটে আছেন, তারা জেনে নিন এদেশ নজরুল রবীন্দ্রনাথের দেশ, এদেশে কোনো ধর্মই কখনো সংকটে পড়েনি। তবে আজ আমাদের গোটা দেশটাই সংকটে পড়ে গিয়েছে, আর তার কারণ কিছু উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক নেতা, যারা নিজেদের স্বার্থে আমাদের স্বপ্নের দেশটাকে কালিমালিপ্ত করে চলেছেন। আজ আপনারা যারা রাজনৈতিক নেতাদের উস্কানিতে দাঙ্গা করেন, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার পরিবার পরিজনের কথা, আপনার সন্তানের ভবিষ্যতের কথা? সময় আছে, একবার ভাবুন, নিজের বিবেককে জাগ্রত করুন। কখনো কি দেখেছেন কোনো রাজনৈতিক নেতাকে দাঙ্গা করতে? তাহলে আপনি কেন তাদের কথায় দাঙ্গা করবেন? কোনো কিছু করবার আগে নিজের বিবেককে প্রশ্ন করবেন, দেখবেন আপনিও সঠিক পথেই পরিচালিত হবেন। আর যদি নিজের বিবেককে বিসর্জন দিয়ে রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলন দ্বারা আপনি পরিচালিত হন, তাহলে সেটি শুধুমাত্র আপনার জন্যই ক্ষতিকর নয়, বরং আপনার পরবর্তী প্রজন্ম তার কুফল ভোগ করবে। একটা কথা মনে রাখবেন, কাল গভীর রাতে হঠাৎ করে আপনার বাড়ির যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু কোনো নেতামন্ত্রী সেই রাতে আপনাকে সাহায্য করতে আসবে না। আপনার বাড়ির পাশের মুসলিম ছেলেটি বা আপনার বাড়ির পাশের হিন্দু ছেলেটি আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। কোনো কারণে আপনার বাড়ির কারোর যদি রক্তের প্রয়োজন হয়, তাহলে কিন্তু কোনো নেতামন্ত্রী আপনার জন্য রক্ত দিতে এগিয়ে আসবে না, বরং আপনার পাশের বাড়ির হিন্দু ছেলেটি বা আপনার পাশের বাড়ির মুসলিম ছেলেটি নিঃস্বার্থভাবে আপনাকে রক্ত দিতে এগিয়ে আসবে। মনে রাখবেন, স্বয়ং ঈশ্বরই হিন্দু মুসলিমকে আলাদা করেনি, সেখানে আমরা কেন নিজেরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করব? সকলে মনে রাখবেন, সবার আগে মানুষ সত্য, তাহার উপরে নয়। পৃথিবীতে যদি মানুষই না থাকে, তাহলে ধর্ম বলুন আর জাতি বলুন সবই অর্থহীন এবং মূল্যহীন। তাই মানবতাকে সবার আগে রাখুন। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনার বাড়ির আশেপাশে দুস্থ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, তাদেরকে নিজেদের সাধ্যমতো সাহায্য করুন, যাতে তারাও ঈদের খুশিতে সামিল হতে পারে। চলুন আমরা সকলে ধর্মীয় বেড়াজাল ভেঙে আবার আমাদের দেশকে বিশ্বমঞ্চে সেরার আসনে বসাই। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর ডেইলি এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ আপনা টাইম ফলো করুন ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।